বাহ বাহ প্রভু আজ দেখছি তোমার বীর মনসার উপর তোমার বড়ই দরদ দেবে রেখেছ যদি মনুষ্য অজনী সম্ভবে জন্ম না হয়ে তোমার গর্ভে জন্ম হতো তাহলে তুমি মা হয়ে পড়তে নিজের কন্যার এক চোখ অন্ধ করে দিতে করে দিলেও পারতে কারণ মনুষ্য অজনী সম্ভবে জন্ম হয়েছে তুমি তার বিমাতা বলেই তুমি কাজ করেছ বাহ বাহ প্রভু তবে বেশ আমার একটি কথা শোনো প্রভু বলো তবে তুমি থাকো তোমার মেয়ে মনসাকে নিয়ে আমি চললাম গণেশ কার্তিকে নিয়ে কোথায় বাপের বাড়ি হিমা পার্বতী শান্ত হ গণেশ কার্তিককে নিয়ে হিমালয়ে চলে গেলে আমি কি নিয়ে বাঁচবো এই কৈলাসে কি হলো আমার পৃথিবী সৃষ্টি করে আমরা সবাই থাকবো এই কৈলাস না প্রভু আমি কখনোই হতে দেব না এক না হয় তুমি মনসাকে নিয়ে এই কল্যাসে থাকবে এক না হয় আমি গণেশ কার্তিকে নিয়ে তোমার সাথে সংসার করবো প্রভু আজ তুমি কার্তিককে আর গণেশকে নিয়ে তুমি হিমালয়ে চলে যাও বাবার বাড়িতে তাহলে যে আমার কৈলাসের মহা কলঙ্ক হবে আমরা সবাই কৈলাসেই থাকবো না প্রভু যতদিন এই কল্যাসে মনসা থাকবে আমি এক মুহূর্ত থাকতে চাই না তোমার কল্যাসে মায়ের কন্দ ভাগ্য আজ বিমাতা হয়ে আজ মানুষকে সত্য করতে পারছিলেন পার্বতী তোমায় আর হিমালয় যেতে হবে কারণ আমার মানুষের কন্যা দেখতে দেখতে প্রায় বিয়ের উপযুক্ত হয়েছে তাই আমি মনসাকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি কিন্তু মনসাকে যে আমি বিয়ে দেব মনসার সুপাত্রে কোথায় পাব কে দেবে আমার সুপাত্রের সন্ধা কেন প্রভু তুমি পাত্রের সন্ধান পাচ্ছ না কেন তোমার ভাগ্নে দেবশ্রী নারদ স্বর্গ মধ্য পাতাল চারিদিকেই সে ঘুরে বেড়ায় সেই দিতে পারে একমাত্র সারা পৃথিবীর ঘটন নারদ নারদই দেবে একমাত্র সুপাত্রের সন্ধ্যা বেশ কোথায় নারদ নারদ সবাই জানে আমার কথা আজকের জন্য এটাই হলো স্বর্গপুরি এইটাই হলো নারায়ণ এতক্ষণ আমি বলার সুযোগ পাইনি কিন্তু আমি আপনাদের কি সবাইকে বলেছিলাম যে মামা যখন সূর্য নদীর তীরে পশ্চিম বাগানে যাচ্ছে আপনারা সবাই লক্ষ্য করবেন সেই নর্তকীর সঙ্গে মামা কি করছে মামা কি ঘটনা ঘটেছিল তো মামা যে ঘটনাটা ঘটিয়েছে আমি সেই ঘটনাটা আমি ছোট্ট করে একটা গান তৈরি করেছি এবার মামা যখন আমাকে ঠেলায় পড়ে দেখেছে এবার মামা আমি দুজন শুনুক আপনারাও শুনুক কেমন গানটা আমি তৈরি করেছি ওরে সবাই জানে আমার কথা ওরে দেব শ্রীনারদ আমার নাম আমার নাম আমার এটাই হলো স্বর্গপুরি এটাই হলো মর্ত্যধা হলো স্বর্গপুরি এটাই হলো শোনো
গো তোমরা যত ভক্তগণ মামার কথা কিছু কিছু শোনো গিয়া তুমি দেব সমাজে কি বলছো বাবা যা সত্যি আমি তাই বলছি হ্যাঁ মামা মামি মা দেবস্থান আমি সত্যি কথা তোমার সামনে বললাম মামি মা এইসব সত্যি কথা জানাতে সব কাণ্ড হয়েছিল সে তো আমার কন্যা হ্যাঁ দেব সমাজে কথা বলো না মামা কিন্তু নারু আমি তোমায় কেন ডেকেছি মামা আসল ব্যাপারটা কি মামা দেখতে দেখতে প্রায় বিয়ের উপযুক্ত হ্যাঁ অনেক বড় হয়ে গেছে হয় আমি মনসাকে বিয়ে দেব না রে নারায়ণ নারায়ণ কোথায় পাবো আ মনসার সুপাত্র কোথায় পাবো নারায়ণ নারায়ণ এই সামান্য কাজের জন্য তুমি আমাকে ডেকেছো মামা কারণ নারদ তুমি সারা পৃথিবীর ঘটো ঠিক তুমি ছাড়া খেয়ে দেবে আমার সুপাত্র সন্ধ্যা মামা আমি পারবো মামা আমি সবাই কিছু পারবো কিন্তু এইবার এই কথা বলে তোমাকে আমি ছোট করতে চাই না আমি তোমাকে আমি সুযুক্তি দিচ্ছি মামা মামি যখন বর্তমান আছে এই কল্লাস্থাম এই মামি কিনে তুমি ধ্যান যোগে বসো ধ্যান যোগে বসলে দেখতে পাবে মনসা দেবীর সুপাত্র কোথায় আমায় ধ্যান যোগে দেখতে হবে হ্যাঁ মামা যে আমার কন্যার সুপাত্র কোথায় আছে অবশ্যই শুনারত আমি ধ্যান যোগেই দেখো দেখো মামা মামি কিনে তুমি ধ্যান যোগে বসো আছে কোথায় মামা ওই গভীর জঙ্গলে গভীর জঙ্গলে এক মণিবর বিষ্ণুর ধ্যান যজ্ঞ করছে সে মণিবরের নাম হলো জরজকার জরজকার কিন্তু না রে মামা সে পিতার সঙ্গে সত্যই আবদ্ধ হয়েছে যে
কোনোদিন নারীর মুখ দর্শন করবে না ঠিক এবং নেই তার কোনো নারী লোক হ্যাঁ বাবা হ্যাঁ তাহলে কি আমার মনসা কন্যার বিয়ে হবে না মামা আমি যখন বর্তমান আছি আমি মনসা দিদির সেই উপযুক্ত পাত্র সঙ্গে আমি বিবাহ দিতে পারবো মামা আজকে যেই জরজকারের শরীরে কাম ভাব নেই নেই কোনো লোভ লালসা তার শরীরে যখন কাম ভাব নেই কাম ভাব জাগিয়ে তার সঙ্গে বিবাহ দিতে হবে মামা এই পৃথিবীর মধ্যেই যত জীবের শুধু কাম ভাব জাগায় একমাত্র কামদেব সেই কামদেবকে স্মরণ করো সেই কামদেবকে স্মরণ করে নিয়ে যাব সেই মুনিবরের সঙ্গে মুনিবরের সঙ্গে গিয়ে তার সঙ্গে আমি কামবান নিক্ষেপ করব আমি এই মুহূর্তে কামদেবকে স্মরণ করব কোথায় স্মরণ করো কামদেব কামদেব প্রণাম প্রভু তব চরণে কিবা কারণে আদেশ করিয়াছ মরে কামদেব প্রভু তোমাকে যেতে হবে ওই গভীর জঙ্গলে গভীর জঙ্গলে যাগ মণিবর বিষ্ণুর ধ্যান যজ্ঞ করছে সেই মণিবরের নাম হলো জরোজকার জরোজকার মুনি সে তো তপস্বী সাধন সিদ্ধি সেই জরোজকার মুনি তপস্যা তোমাকে ভঙ্গ করতে হবে ভঙ্গ করতে হবে সে হবে আমার একমাত্র কন্যার সুপাত্র কিন্তু তার শরীরে নেই কামরেপু তারপর তুমি পঞ্চবান নিক্ষেপ করে তার শরীরে জাগিয়ে দেবে কামরেপু নারী নারী বলে চিৎকার করে উঠবে মণিবর নারদ যাবে ঘটক রূপে নারায়ণ প্রভু আজ্ঞা করেছে রে মরি আমি যাব ওই অরণ্য জঙ্গলের মাঝে ওই জরৎকার মণির ধ্যান ভঙ্গ করতে কিন্তু প্রভু বলো আমার যে একা অসম্ভব ওই জরৎকার মণি ধ্যান ভঙ্গ করা সত্য তোমার স্ত্রী রতিকে নিয়ে যাবে রতি নিত্য করে জাগিয়ে দেবে তার শরীরে ঋতু আর সেই সঙ্গে তুমি আমার নামে পঞ্চবান নিক্ষেপ করে জাগিয়ে দেবে কামরেপু বেশ প্রভু তাই হবে আমি বিলম্ব করবো না এই কৈলাসে এই মুহূর্তে দেবশ্রী নারদের সঙ্গে ছুটে যাবো আমি ওই অরণ্য জঙ্গলের মাঝে আর দেরি নয় তুমি এসো কামদেব চলো 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 দেবশ্রী নারদ মামা আমি চলে যাচ্ছি সেই কামদেবকে নিয়ে সেই অরণ্য বনে আমি যতক্ষণ না ফিরে আসবে কৈলাস স্থানে ততক্ষণ মামিকে নিয়ে তুমি থাকবে বল প্রভু কামদেব গেল মণিবরের ধ্যান ভঙ্গ করতে তার পিছনে নারদ গেল ঘটক রূপে সেই সংবাদ নিয়ে দেখি কখন ফিরে আসে আমার কৈলাস ধাম